আমরা 70 জন ডেড বডি আমরা উদ্ধার করতে পেরেছি এবং ডেড বডি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা প্রেরণ করেছি এবং 41 জন আহত লোক আমরা উদ্ধার করেছি, তাদেরকে আমরা হাসপাতালে প্রেরণ করেছি। আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম প্রায় শেষের দিকে, আমরা এখন ডিটেল সার্চ করছি এবং ড্যাম্পিং কার্যক্রম আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এই পর্যন্ত আপনাদের আপগ্রেড, যেটা হলো আধা ঘন্টা পূর্বে আমরা যে ব্রিফিং করেছিলাম এবং আধা ঘন্টা পরবর্তী যে এই ব্রিফিংটা আপনাদের দিলাম। তো আপনারা আমাদের মাঝে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে উপস্থিত হবেন, আমাদের সুরক্ষা সেবা বিভাগের সচিব মহোদয় আমাদের এখানে আছেন, তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসার পরে আবার ডিটেল ব্রিফিং এখানে হবে। আপনারা জাস্ট 5 মিনিট ধৈর্য সহকারে অপেক্ষা করেন। এখনও অনুসন্ধান চলছে, ডেব্রিজের ভিতরে থাকতে পারে, আমরা ডিটেল সার্চ করে যাচ্ছি। আপনারা দেখছেন যে অনেক রকম এখানে হেভি ডিস্ট্রাকশন হয়েছে ব্লাস্ট ইফেক্টের জন্য, সেগুলো আমরা বিভিন্ন লিফটিং করে আমরা এগুলো দেখছি। তারপরে আমরা শাবল বেলচের মাধ্যমে এগুলো দিয়ে আমরা দেখছি যে নিচে কোনো ভিকটিম আছে কিনা। আপনারা এখানে দেখবেন যে প্রচুর পরিমাণে প্লাস্টিকের গ্রেনোলার এখানে রয়েছে, বিরাট স্তূপ এখানে রয়েছে, সেগুলোর ভিতরে থাকতে পারে এবং অনেকগুলো আপনার শপ এখানে ক্লোজড আছে, এর ভিতরে থাকতে পারে এবং ডেব্রিজ স্তূপ রয়েছে, এর ভিতরে থাকতে পারে, সেগুলো ডিটেল সার্চ আমরা করছি। দেখেন, আমরা যেটা হলো প্র্যাকটিক্যাল বেসিসে কথা বলতেছি, এখানে বিষাক্ত গ্যাস নেই। আপনি যারা মারা গেছে ইনস্ট্যান্টে, সেটা হলো ব্লাস্ট ইফেক্টের জন্য মারা গিয়েছে। তারপরে আমাদের তদন্ত টিম, আমরা 3 সদস্যের তদন্ত টিম আমরা গঠন করেছি এবং বিস্তারিত ওনারা বের করতে পারবেন আসলে কিসের থেকে এক্সপ্লোশনটা হয়েছে এবং যার ফলে এই ডিভাস্টেটিং এফেক্টটা হয়েছে, কীভাবে ফায়ারটা স্প্রেড হয়েছে, প্রপাগেট হয়েছে, বিস্তারিত সব বেড়ে আসবে, তখনই এগুলা বলা যাবে। এবং বিষাক্ত গ্যাসের উপস্থিতি প্রমাণ পেলে পরে ওগুলাও আলামত উদ্ধার করা যাবে, কারণ ইনভেস্টিগেশন চলছে এবং যারা ইনভেস্টিগেটর আছে তারাই কিন্তু অনেকগুলো ক্লোজের উপর নির্ভর করে, এভিডেন্সের উপর নির্ভর করে তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য ফায়ার, অরিজিন অফ দ্য এক্সপ্লোশন বের করতে পারবে। উইদাউট দ্যাট আমরা হাইপোথিসিস বইতে আমাদের জন্য বলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। প্রাইমারি ধারণা না, আমরা প্রফেশনাল, আমরা 100% অথেন্টিক ইনফরমেশান আপনাদের দিতে যাচ্ছি। এখানে প্রাইমারি বা সেকেন্ডারি ধারণার উপরে কোনো কিছু না বলাই বেটার। আমাদের সিস্টেম আছে, 7 কার্যদিবসের ভিতরে আপনারা পাবেন যে আগুনটা বা এখানে দুর্ঘটনা কি ঘটেছে, এটার কারণটা 7 দিনের ভিতরে এটা আমরা জানাতে পারব। অল দি কেমিক্যালস আর ভেরি ডেঞ্জারাস, এটা যদি বলেন হিউম্যান বিংসের জন্য, যদি বলেন স্ট্রাকচারাল ইয়েতে বলেন, এগুলো কিন্তু ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এগুলোর ইফেক্ট আছে এবং যার বড় প্রমাণ আপনারা কিন্তু এখানে দেখেছেন। তো এগুলা যা হোক, এগুলো বললে পরে বক্তব্য শেষ হবে না, এটা নিয়ে বহুত আলোচনা হয়েছে। তো আপনারা ধৈর্য ধরেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিছুক্ষণের ভিতরে এখানে আসবেন, তারপরে উনি ওনার বক্তব্য দেবেন, তারপরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে পরে আপনারা জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ। আর আগুন লাগার পরপরেই আপনারা দেখেছেন জায়গাটা খুবই সরু জায়গা এবং জনবহুল জায়গা এবং এখানে মুভ করার মতো জায়গা ছিল না আসলে। তো আমরাও কিন্তু পর্যায়ক্রমে প্রায় 37টা ইউনিট, প্রায় 200 ফায়ার ফাইটার্স, সেখানে রেড ক্রিসেন্ট ভলান্টিয়ার এবং সিটি কর্পোরেশনের সবাই এবং স্থানীয় জনগণকে মিলে আমরা কাজ করেছি উদ্ধার কাজের জন্য। বা যেহেতু এই এলাকায় খুব
আপনি দেখেছেন যে দাহ্য পদার্থ ছিল এবং আগুন লাগার সাথে সাথে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ক্ষণে ক্ষণে কিন্তু এক্সপ্লোশন হয়েছে। কারণ আপনারা দেখতে পেরেছেন যে আসলে আমাদের প্রথমে পানির স্বল্পতা ছিল, পরবর্তীতে আমরা আশেপাশের পুকুর থেকে পানি নিয়েছি। আমার যেহেতু গাড়িগুলো আনা যাচ্ছিল না, এই গাড়িগুলো সাথে আমরা অনেক দূরে কানেক্টিং দিয়ে গাড়িগুলো এনেছি, আসলে পানিগুলো সংগ্রহ করা গিয়েছে। আর আপনারা দেখেছেন যে এই যেহেতু এলাকাটা খুবই সরু, আমরা আমাদের কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে আমাদের। আমরা অবশ্যই এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করেছি, আল্লাহর রহমতে উদ্ধার করা গিয়েছে মানুষকে, যারা আছে অনেকে যারা আটকা পড়েছিল তাদেরকে স্থানীয় জনগণ কিন্তু বিভিন্নভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে, হয়তো তাহলে ক্যাজুয়ালিটি বেশি হতো। আসলে এখানে যারা আপনারা দেখেছেন যে এখানে আশেপাশে যারা পাশে রিক্সা এবং মোটরসাইকেলে যারা ছিল এক্সপ্লোশনের সাথে সাথে কিন্তু তারা এখানে মারা গিয়েছে। আসলে এখানে তাদের পালানোর কোনো জায়গা ছিল না আসলে এখানে। তো যাই হোক না কেন, এই এই জায়গাটা খুবই চ্যালেঞ্জিং জায়গা ছিল আমাদের, আমরাও এখানে আশেপাশের মানুষের সহায়তার চেষ্টা করেছি। একবার আপনারা দেখেছেন যে এখানে আগুনের এই মেইনলি চ্যালেঞ্জ ছিল, এখানে সমস্ত প্লাস্টিক ম্যাটেরিয়াল আছে এখানে, তারপরে স্পিরিট জাতীয় ম্যাটেরিয়াল ছিল যেটাকে আমাদের বডি স্প্রে যেটা বানাচ্ছি এখানে আমাদের, তারপরে এই যে খুব যে দাহ্য পদার্থ আর কি, এবং স্পিরিট টাইপ পদার্থগুলো, এবং আগুনের যদি আগুনের টেম্পারেচার পায় এগুলো খুব দ্রুত কিন্তু অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে আসলে, সেই জন্য এগুলোকে নিয়ে আমাদের কাজ করতে খুব চ্যালেঞ্জিং ছিল। আমাদের আগুনগুলো যখনই আমরা নিভাচ্ছি এবং কিছুক্ষণ পর আবার আগুন ধরে যাচ্ছিলো, এবং আশেপাশের বিল্ডিংয়ে কিন্তু খুব ছোটো ছোটো ঘরে এবং খুবই যেগুলো আছে অনেক জায়গায় এইগুলো লুকায়িত অবস্থায় ছিল, কিন্তু এখানে কিন্তু আমরাও এগুলো বন্ধ করা ছিল এবং এগুলো যখন বাস্ট হচ্ছিলো আমরা কাছে যেতে পারছিলাম না। তো আমরাও তবু অন্য পাশের দিকে পাশের বিল্ডিং থেকে আমরা আগুন নিভানোর চেষ্টা করি, কারণ সময় লেগেছে, কারণ এখানে তো এগুলো কাছে যে আগুন নিভানোর কোনো আমাদের স্কোপ ছিল না, বাট আমরা চেষ্টা করেছি যে কোনোভাবেই হোক না কেন। আমাদের নিমতলি থেকে চকবাজার ট্র্যাজেডি কি বলবেন? তবে আমি অবশ্যই যে কোনো ঘটনায় কিন্তু আমাদেরকে একটা শিক্ষণীয় ব্যবস্থা দেয়। নিমতলিতে একটা ট্র্যাজেডি ছিল, তারপরেও কিন্তু আমার মনে হয় না, আমরা চেষ্টা করেছিলাম যে ফ্যাক্টরিগুলোকে অন্য ঢাকায় নেওয়ার জন্য, কিন্তু মেয়র মহোদয় কিন্তু অনেক চেষ্টা করেছে বিভিন্নভাবে, তাদেরকে আইনগত প্রথা দিয়ে তাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছিল না, কিন্তু তবুও